हेलो फ्रेंड्स वेलकम बैक माई चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टपिक होच्छे सूर्येर राशि परिवर्तन। सूर्य राशि परिवर्तन करछे। एतदिन सूर्य मेष राशिते गोचर करछिलो। 14 तारीख थेके सूर्य राशि परिवर्तन करे बिष राशिते जाबे। बिष राशिते सूर्य 15 जून पर्यन्त थाकबे। सूर्य एक एक राशिते एक मास करे गोचर करे। ताहले चलुन जानि सूर्येर एई जे राशि परिवर्तन समस्त राशि अनुयायी कि प्रभाव पड़बे ना पड़बे। जानबो मेष राशिर मानुषदेर सूर्येर एई राशि परिवर्तन कि फल आनछे ना आनछे। मेष राशिर मानुषदेर किन्तु एई समय प्रचंड मात्राय राग बृद्धि पाबे। एई समय प्रचंड रूल रेगुलेशन आपनि मेनटेन करे चलबेन, जार फले किन्तु फैमिली लोकेदेर साथे आपनार एकटु प्रॉब्लेम अराइज करते पारे। कारोर कथाय खाराप लागले किन्तु आपनि तार मुखेर उपर एई समय जवाब देबेन, जार फले तार साथे किन्तु आपनार सम्पर्कटा कोथाओ गिये एकटु तिक्तताय परिणत होते पारे। एडुकेशनेर जोन्नो समयटा किन्तु खूब दुर्दान्त। लाभ लाइफ किन्तु एई समय आपनादेर अनेकटा बेटार থাকছে। এই সময় আপনাদের জ্বর, মাথা যন্ত্রণা, চোখের প্রবলেম এই সমস্ত সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। যাকে বলা যায় সূর্যের এই রাশি পরিবর্তনটা মেষ রাশির মানুষদের জন্য কিন্তু একটা ভালো ফলই নিয়ে আসছে। এবার জানবো বৃষ রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। বৃষ রাশির ফার্স্ট হাউসে সূর্যের এই গোচরটা কিন্তু হচ্ছে। এই সময় কিন্তু আপনারা আপনাদের মায়ের থেকে কোনো উপহার পেতে পারেন। জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের চলে আসে সেই সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের এই সময় সলভ হয়ে যাবে। যে কোনো জিনিস আপনি কিন্তু এই টাইমে খুব इजिली बुझते पारबेन। जे कोनो समस्यार खूब चटजल्दी किन्तु आपनी एई समय समाधान करते पारबेन। मैरिड लाइफे कोथाओ गिये किन्तु आपनादेर एकटु प्रॉब्लेम अराइज करते पारे। तार कारण होच्छे एई समय आपनादेर कोथाओ गिये खूब अभिमान तैरी हये जाबे, जार फले किन्तु मैरिड लाइफे आपनादेर एकटु प्रॉब्लेम आछे। যাকে বলা যায় বিষ রাশির মানুষদের কিন্তু সূর্যের এই পরিবর্তনটা একটা মিশ্র ফল নিয়ে আসছে। এবার জানবো মিথুন রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মিথুন রাশির 12th হাউসে কিন্তু সূর্যের এই গোচরটা হচ্ছে। কাজের জায়গায় কোথাও গিয়ে আপনাদের কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনাদের চোখের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনারা কোনো ইললিগাল কাজ কিন্তু একদমই করবেন না। এটা করার জন্য কিন্তু আপনাদের সমাজে কোথাও গিয়ে মান সম্মান হানি কিন্তু হতে পারে। এই সময় আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু আপনাদের এই সময় ঘটতে পারে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। কর্কট রাশির 11th হাউসে কিন্তু সূর্যের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে লাভ লাইফ নিয়ে কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় সমস্যা কিন্তু থাকছে। পড়াশোনার জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যে সমস্ত কাজ আপনার বহুদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু এই সময় খুব স্মুথলি হয়ে যাবে। এই সময় আপনি কোথাও নিয়োগ করতে পারেন। নিয়োগ করা কিন্তু আপনার জন্য এই সময় খুব বেটার রেজাল্ট আনছে। জবের জন্য সময়টা কিন্তু ভালো। জবের জায়গায় পরিস্থিতি অনেকটা আগের থেকে বেটার কিন্তু হয়ে যাচ্ছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। সিংহ রাশির 10th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। কাজের জায়গায় কিন্তু আপনারা দারুণভাবে সফলতা পাবেন, তবে একটু বেশি পরিশ্রম কিন্তু এই সময় আপনাদের করতে হবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। এই সময় আপনাদের মান সম্মান কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেতে পারে। আপনাদের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি কিন্তু এই সময় থেকে হতে শুরু করবে। পরিবারে কিন্তু সুখ শান্তি আপনাদের এই সময় খুব সুন্দর বজায় থাকছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। ফার্স্টে যেটা বলবো এই সময় কিন্তু আপনাদের হেলথ আগের থেকে অনেকটা বেটার থাকছে। তবে পিতার হেলথ নিয়ে কোথাও একটু সমস্যা কিন্তু আপনাদের লাইফে এই সময় থাকছে। অনেক ইচ্ছা পূরণ কিন্তু আপনাদের এই সময় হতে পারে। সামাজিক কাজে কিন্তু এই সময় আপনি নিজেকে খুব সুন্দর নিয়োগ করবেন। মান সম্মান কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির 7th হাউসে কিন্তু সূর্যের এই গোচরটা হচ্ছে। জবের জন্য সময়টা কিন্তু খুব ভালো। জবের জায়গায় আপনাদের এই সময় মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেসের জন্য সময়টা ভালো। বিজনেসে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় পাবেন। বিবাহিত জীবনে কোথাও গিয়ে একটু প্রবলেম তৈরি হতে পারে। বিবাহিত জীবনে একটু অহংকার বৃদ্ধি হওয়ার জন্য আপনাদের কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। হেলথের বিষয়ে দেখতে গেলে সময়টা খুব একটা বেটার না। অর্থনৈতিক দিক থেকে কিন্তু সময়টা অনেকটা বেটার। এবার জানবো ধনু রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। धनु राशि सिक्स हाउसे सूर्येर राशि परिवर्तन होच्छे। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদেরকে বলবো প্রচণ্ড পরিশ্রম করতে। যদি এখনও কোনো সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, যখন এক্সাম হবে তখন কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। যাদের কোনো রকম আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে ছিলেন সেই সব ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু এই সময় মুক্তি পেয়ে যেতে পারেন। কাজের জায়গায় রেজাল্ট কিন্তু ভালো পাবেন, তবে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম কিন্তু করতে হতে পারে। যাদের কোনো কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু এই সময় আপনাদের শুরু হয়ে যেতে পারে। এই সময় যারা কোনো রকম লোন নিয়েছিলেন সেই সমস্ত লোন কিন্তু গিয়ে পরিশোধ আপনাদের হয়ে যেতে পারে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মকর রাশির ফিফথ হাউসে কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তনটা হচ্ছে। আপনারা সন্তানের এডুকেশন নিয়ে কিন্তু প্রচণ্ড মাত্রায় চিন্তায় থাকবেন। এই সময় এডুকেশনের মধ্যে কোথাও গিয়ে কিন্তু ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। যারা সরকারি চাকরি করে তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু নিয়ে আসছে, তবে অত্যাধিক পরিশ্রম কিন্তু এই সময় করতে হতে পারে। অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কোনো জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের হতে পারে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। কুম্ভ রাশির ফোর্থ হাউসে কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তন হচ্ছে। আপনাদের জীবনে অনেক সুবিধা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, তবে মানসিক শান্তি কিন্তু এই সময় আপনাদের মধ্যে থাকছে না। কোনো কারণে পরিবারের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। কাজের জায়গায়ও কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে পারে, যেটাকে আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। অনেকের গাড়ি বা বাড়ি এই সময় কিন্তু ক্রয় করতে পারে। এবার জানবো মীন রাশির মানুষদের সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনাদের কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। কাজের জায়গায় যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনারা এই সময় হতে পারবেন। অনেক দিনের কোনো পুরনো বন্ধুর সাথে হট করে দেখা কিন্তু হয়ে যেতে পারে। বিজনেসে বন্ধুদের থেকে কিন্তু আপনারা এই সময় প্রচণ্ড মাত্রায় হেল্প পেতে পারেন। ম্যারিড লাইফ কিন্তু আপনাদের এই সময় অনেকটা বেটার থাকছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। তুলা রাশির এইট হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলার সেটা হচ্ছে, এই সময় কোনো ইনলিগাল কাজে কিন্তু জড়িয়ে যাবেন না, যার ফলে কিন্তু আপনাদের সমাজে মান সম্মান হানি হতে পারে। পয়সা উপার্জনের জন্য কিন্তু আপনাদের অত্যাধিক পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা আপনাদের এই সময় একদমই বেটার থাকছে না। পিতার হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনাদের সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। যারা সরকারি জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ঠিকঠাক না, কোথাও গিয়ে কিন্তু একটু চাপ বৃদ্ধি আপনাদের হতে পারে। তাহলে বন্ধুরা, সূর্যের এই রাশি পরিবর্তনের ভিডিওটি আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন, এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার সাথে কিন্তু থাকতে হবে। আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।